এই হত্যাকাণ্ড সংগঠিত হয়েছে তাদের সেই পরিকল্পনাকে বাস্তবায়িত করেছে আত্মস্বীকৃত হয়েছে এবং বিচারের আয় কার্যকর হয়েছে যুদ্ধাপরাধী যারা উনিশশো একাত্তর সালে মানবতাবিরুদ্ধ অপরাধ করেছে গণহত্যা করেছে পাকিস্তানি হানাদার বাহিনীর হত্যাযজ্ঞে যারা সেদিন সহযোগিতা করেছে সক্রিয়ভাবে সেই সব যুদ্ধ অপরাধীদেরও কিন্তু এক এক করে বিচার হচ্ছে হয়েছে এবং কয়েকজন শীর্ষ যুদ্ধ অপরাধীর বিচার রায়ও কার্যকর এখন আমাদের সামনে যেটা রয়েছে যদি বলি যে এই জেল হত্যা কাণ্ডের যে বিচার সেই বিচারের রায় কার্যকর করা অর্থাৎ যারা পদাত আসা তারপর বিচার রায় কার্যকর এটা খুবই জরুরি এবং খুবই প্রয়োজন প্রয়োজন এই জন্য যে একজন লোক বা কতিপয়ী লোক যদি কাউকে হত্যা করে একজন ব্যক্তিকেও যদি করে তো সেটাও তো বিনে বিচারে যেতে পারে না হাত প্রত্যেকটি হত্যাকাণ্ডে তো আসলে একই সুতোই গাঁথা ছিল এবং একাত্তরে যাদের ইচ্ছা চরিতার্থ করতে পারেনি স্বাধীন বাঙালি মানে স্বাধীনতা আমি বাঙালির সামনে তারাই তো আসলে এই নীল নকশাটি করেছিল এবং পরবর্তীতে তাদের যে রাজনীতির চেষ্টা এবং তারা যে বিভিন্ন সুবিধা ভোগ করার চেষ্টাটি চালালো সে বিষয়টি নিয়ে কথা বলতে চাই তবে একটি বিরতি শুভ হয়ে গেছে নিচ্ছে একটি বিরতি ফিরব খুব অল্প সময় পাচ্ছি একাত্তর সংযোগে আরো একবার আমন্ত্রণ সাথে আছে আমি সাবনা মাসিম আজ আমরা কথা বলছি জেল হত্যা রাজনীতি নিয়ে এ পর্যায়ে আমাদের সাথে যুক্ত হয়েছেন অধ্যাপক ড মন্ত্রী মামুন ইতিহাসবিদ সভাপতি বাংলাদেশ ইতিহাস সম্মেলনে আপনাকে স্বাগত জানাচ্ছি এবং আমরা যে বিষয়টিতে ছিলাম বিরতির আগে যে বিষয়টি নিয়ে কথা বলছিলাম যে একচল্লিশ বছর পরে জেল হত্যার রাজনীতি নিয়ে আসলে আমাদেরকে বিশ্লেষণ করতে হচ্ছে এবং ষড়যন্ত্রকারীর মানে হত্যাকারীর পেছনে যে ষড়যন্ত্রকারী তাদের খোঁজটি বোধহয় আমরা এখন আসলে খুঁজেই যাচ্ছি পুরো বিষয়টিকে আপনি কিভাবে বিশ্লেষণ করেন ধন্যবাদ ডা হারুন কিছুটা এখানে ইঙ্গিত করেছেন তার আলোচনায় আমি এইভাবে কথাটা বলতে চাচ্ছি তার কথার সূত্র ধরে পনেরোই আগস্ট তেসরা নভেম্বর সাতই নভেম্বর এই যে তিনটা তারিখ আছে এই তিনটা তারিখ একই সঙ্গে যুক্ত এবং এদের শিকড় হচ্ছে একাত্তর সালে ব্যাপারটা আমাদের এভাবে দেখতে হবে যে একাত্তর সালে যারা যুদ্ধে গেলেন তাদের অধিকাংশই কিন্তু ছিল সাধারণ মানুষ যাদেরকে আমরা বলি লুঙ্গি গেঞ্জি পড়া খালিগাঁড়ে মানুষ কিন্তু যুদ্ধ পরিচালনা করেছিলেন সেনাবাহিনীর যারা চলে গিয়েছিলেন যোগ দিয়েছিলেন বাংলাদেশে তাদের মধ্যে কেউ শতপ্রণোদিত হয়ে যোগ দিয়েছেন কেউ বাধ্য হয়ে যোগ দিয়েছেন কেউ পরবর্তীকালে যুক্ত হয়েছেন তাদের এই যুদ্ধে যোগ দেওয়া যেভাবে যাক তারা আমাদের শ্রদ্ধেয় ব্যক্তি তারা যুদ্ধ করেছেন নেতৃত্ব দিয়েছেন কিন্তু একটা বিষয় আমরা অনেক সময় ভুলে যাই যে একাত্তরের যুদ্ধটা কিসের জন্য ছিল অনেক কিছু আছে কিন্তু মূল ব্যাপারটা ছিল যে পাকিস্তান যে সামরিক শাসন চালিয়েছে বা সামরিক প্রশাসনের এর বিরুদ্ধে আমাদের দাবিটা ছিল যে নিরস্ত্র নাগরিকদের ক্ষমতায়ন এবং তখন যখন যুদ্ধ চলছে আমি অনেক আত্মজীবনীতে পড়েছি তখনই কিন্তু যারা পাকিস্তান থেকে যোগ দিয়েছিলেন তাদের ট্রেনিং ছিল কাকুলের তারা যোগ দিয়েছেন বটে এতদিনের ট্রেনিংটা ভুলতে পারেননি তাদের অবচেতন ছিল যে প্রশ্নটা তারা করছিলেন স্বাধীন হল তারপরে দেশটা চালাবে কি তাদের ধারণা ছিল যেহেতু তারা তাদের কথা বলতে তারা পাশাপাশি কম বিষয়টি ছিল যে আমরা পেলাম কি না সেটার থেকে বড় কথা হচ্ছে যে তারা তাদের ধারণা তারা যুদ্ধ করেছে নেতৃত্ব দিচ্ছে অতএব ক্ষমতাটা এবং এগুলি নিয়ে অনেক কিছু হচ্ছে আমি তার মধ্যে যাচ্ছি না কিন্তু বঙ্গবন্ধু এসে সেটা হচ্ছে নিরস্ত জনগণকে ক্ষমতায়নে করলেন এটি কিন্তু সামরিক বেসামরিক আমলাতন্ত্র মেনে নিতে পারেনি বাহাত্তর পঁচাত্তর ইতিহাস পড়লে কিন্তু আমরা এটা দেখতে পাব কিন্তু সমস্যা হল এই যে একাত্তরের পরে যখন বঙ্গবন্ধু এলেন পাকিস্তান বিরোধীরা ছিল আন্তর্জাতিক যে চক্রান্ত সেগুলি ছিল আপনারা দেখবেন যে এখনো বাংলাদেশে গণহত্যা কিন্তু স্বীকৃত হয়নি কেননা সুপার পাওয়ারগুলি সবাই ছিল পাকিস্তানের পক্ষে তারা কিন্তু এই গণহত্যাকে কখনোই সামনে আনতে দেয়নি কারণ গণহত্যাকে সামনে আনতে দিলেই যুদ্ধ অপরাধ এবং অন্যান্য বিষয় পড়ে চলে আসে আচ্ছা এখন যেটা হলো আন্তর্জাতিক ষড়যন্ত্র মানে যাদের মানে বলবো যে খুব বামপন্থী যারা আছে সিরাজ শিকদার তাদের এবং আলবদর আল জামাতের এই সমস্ত চক্রান্ত মিলে একটা পরিস্থিতি তৈরি করেছিল এর সঙ্গে যুক্ত হলো যে এই সামরিক আমলাতন্ত্র এবং বেসামরিক আমলাতন্ত্রের ষড়যন্ত্রটা যে তারা ক্ষমতায় আসতে চায় এবং এই ক্ষমতায় আসার বিষয়টা কিন্তু তারা অনেকদিন ধরে খুলছিল যার তারা প্রতিনিধি হিসেবে পেয়েছিল খন্দকার মুশতাক আহমেদকে এখন পঁচাত্তরে তারা এই কারণে করলেন করে তারা ভেবেছিলেন যে প্রথম দিকে ঠিক আছে বঙ্গবন্ধু গেল সপরিবারে যাতে তার কেউ না আসতে পারে উত্তরাধিকার শেখ হাসিনা বেঁচেছিলেন সেটা আমাদের বা তার ভাগ্য। কিন্তু যেটা হচ্ছে যে এর পরে তারা দেখলেন যে মুক্তিযুদ্ধের নেতৃত্ব দিয়েছেন কারা চারজন এই চারজনকে জেলে আছেন এবং তারা তাদেরকে সরকারে যোগ দিতে বলা হয়েছিল তারা বলেছিলেন যে আমরা দেব না সুতরাং তারা যদি থাকে তাহলে তাদের নেতৃত্বে আবার ক্ষমতার পালাবদল করতে পারে এটা দেখে তো সুতরাং জেল হত্যা হলো পৃথিবীতে জেলে কাউকে হত্যা করার ঘটনা কিন্তু কারণ জেল হচ্ছে সবচেয়ে নিরাপদ জায়গা সেখানে কাউকে হত্যা করা যায় না কিন্তু সেটা করা হয়েছিল খন্দকার মুশতাকের নির্দেশে করা হয়েছিল কিন্তু খন্দকার মুশতাক কে তিনি ছিলেন পাকিস্তান সামরিক কর্মকর্তাদের একজন প্রতিনিধি একটা বিষয় কিন্তু পরিষ্কার হওয়া দরকার তারপরে সাতই নভেম্বর এলো এই ঘটনাগুলি যুক্ত এই আমরা অনেক সময় সাতই নভেম্বরকে বলি বিপ্লব ও সংহতি দিবস কিসের বিপ্লব যারা বিপ্লবের কথা বলেন তারা তো বঙ্গবন্ধুকে উৎখাত করতে চেয়েছেন তো বঙ্গবন্ধুকে উৎখাত করলে বিপ্লব কোথায় আর সংহতিকে পাকিস্তান জিন্দাবাদ বলে ট্রাকে ধ্বনি দিয়ে যাচ্ছে নারায়ত তাকবীর আল্লাহ আকবর বাংলাদেশ জিন্দাবাদ বলে ধ্বনি দিয়ে যাচ্ছে এটা কার সঙ্গে সংহতি পাকিস্তানের সঙ্গে সংহতি তো আমরা করতে চাইনি কিন্তু এটা পরিষ্কার যে যারা এই কাজটি করেছিলেন তারা এক ধরনের পাকিস্তানি বনা পাকিস্তানেরই প্রতিনিধিত্ব করছিলেন আমরা অনেক সামরিক কর্মকর্তাকে বলি তিনি আওয়ামী লীগের পক্ষে ছিলেন তিনি ভারতের পক্ষে ছিলেন তিনি রাজনীতি করেছেন আসলে আমার গবেষণায় আমি দেখেছি এবং এটি আমি একটি বইও আছে বাংলাদেশ বাংলাদেশের জেনারেলদের মন সেখানে আমি তাদের আত্মজীবনী বিশ্লেষণ করে দেখিয়েছি বঙ্গবন্ধু হত্যার ঘটনাটা কেউ না কেউ কোনোভাবে জানতেন এবং অগস্ট থেকে সাতই নভেম্বর পর্যন্ত যে আমরা কলহটা দেখি কিন্তু তাদের মধ্যে অন্তর্দ্বন্দ্ব কে ক্ষমতায় যাবে এবং সেই ক্ষমতায় সবাইকে পরাভূত করে জিয়াউর এটা হচ্ছে এক দ্বিতীয় হচ্ছে জিয়াউর রহমান গিয়ে পুরো পাকিস্তানি রাজনীতিটা চালু করলেন পলাবদল হল সেখানে আপনার যে প্রশ্নটার উত্তরটা যে সেই পাকিস্তানি রাজনীতি চলেছে একুশ বছর একটানা তারপরে মাঝখানে কিছুদিন চলেছে

এখন তারপরে আওয়ামী লীগ সরকার এসেছে যাতে আমরা মুক্তিযুদ্ধের পক্ষে সরকার বলি আমরা ধরেই নিচ্ছি তারা গণতান্ত্রিক সমাজ ব্যবস্থা তারপরে নিরস্ত্রদের ক্ষমতায়ন এগুলিতে কাজ করবে। কিন্তু লক্ষ্য করলে দেখবেন যে ষড়যন্ত্রের যে রাজনীতিটা পঁচাত্তর থেকে শুরু হয়েছিল সেটা এখনো অব্যাহত কয়েকদিন আগেও যদি আপনি নাসিরনগরের নগরের ঘটনা দেখেন সেটা তো শেখ হাসিনা শেখ হাসিনা সরকারকে বিব্রত করার জন্য এবং এবং অসাম্প্রদায়িক বাঙালির সাম্প্রদায়িকতাকে ঢুকিয়ে দেওয়ার কারা এগুলি করছে সংবাদপত্রে দেখছি সরকার যে যারা তা তো নয় কিন্তু সরকার এই ব্যাপারে এক ধরনের কিন্তু সমঝোতার ব্যাপার আছে আমরা যাদেরকে হেজাবি বলি হেফাজত জামাত বিএনপি এই জায়গা থেকে আমি একটু হরণের কাছে যেরকম বলছিলেন যে বিষয়টি কিভাবে আপনি ক্ষমতার জায়গা থেকে না যখন স্বাধীন বাংলাদেশ চলে আসলো তখন দেখা যাচ্ছে যে পাকিস্তানি যে আদর্শ বা পাকিস্তানি যে মানসিকতা সে জায়গা থেকে আসলে তারা বেরোতে পারে না তারা কখনোই বাঙালি আনাকে আসলে মানতে চায়নি সেই বিষয়টিকে আপনি কোনোভাবে আচ্ছা ধন্যবাদ আমাদের প্রফেসর ডক্টর মমতাজি মামুন অনেক কিছুই বলেছেন এবং যথার্থী বলেছেন মনে রাখা দরকার যে শুধু বাংলাদেশ হওয়ার পরে যে ঘটনাগুলো আমরা দেখছি এর যদি বলেন জেনেসিস বা উৎস সেভেন্টি ওয়ানের এর পরে না আরও এর পেছনে আমাদের এই অঞ্চল যেটা নিয়ে আজকের বাংলাদেশ ধারা যার নেতৃত্বে ছিলেন হরেন্দি সরি আবুল আসেম এবং বঙ্গবন্ধু শেখ উজ রহমান এদের সাথে যুক্ত ছিলেন ছিল আর একটা ধারা আহসান মঞ্জিল ঢাকার আসান মন্দির কেন্দ্রিক যেখানে নাজিমিন আকরাম খান এবং এইভাবে যারা আছে এরা যুক্ত ছিল তো একাত্তরের মুক্তিযুদ্ধ বলা যেতে পারে যে বাঙালি জাতীয়দের উপরে অসাম্প্রদায়িক চেতনা ভিত্তিক যে আমাদের যুদ্ধ এবং দিয়ে বাংলাদেশ প্রতিষ্ঠা লাভ করেছে কিন্তু এই যে একটা প্রতিক্রিয়াশীল ধারা যেটা সাতচল্লিশ যে যে ধারা হলো ইউনাইটেড পাকিস্তান তত্ত্বের ধারা সেই লোকগুলো দেখেন একাত্তরের পরে সাড়ে তিন বছর বঙ্গবন্ধু পরিচালনা করলেন আমাদের সংবিধানের সপ্তম অনুচ্ছেদে লেখা হলো প্রজাতন্ত্রের সফল ক্ষমতার মালিক জনগণ এই একটি আর্টিকেলে এই ঘোষণা দেওয়ার জন্য এই জাতিকে হাজার বছর ধরে আন্দোলন সংগ্রহ করতে হয়েছে কাজী ওই যে একটি ঘোষণা সংবিধান অন্তর্ভুক্ত হলো যে প্রজাতন্ত্রের সকল মালিক জনগণ এটা জাস্ট একটা বাক্য না এটার মধ্যে একটা ফিলসফি আছে এটার মধ্যে একটা সংগ্রাম আছে বহু আছে তো দুটো ধারাগত কথা যেটা বললাম এমনকি আমরা যদি পঁচাত্তর এবং পনেরোই আগস্ট এবং তেসরা নভেম্বর হত্যাকাণ্ড যদি আমরা বুঝতে চাই তাহলে অ্যাটলিস্ট আপনার একাত্তরটাও বোঝার প্রয়োজন আছে এর যে ষড়যন্ত্র যদি বলেন সেটা কিন্তু একাত্তর মুক্তিযুদ্ধ চলাকালীন এই সময় এই যে খন্দকার মোস্তাক খন্দকার মোস্তাক আহমেদ তিনি বিদেশি লবি একটা সাথে যুক্ত হয়ে তিনি পাকিস্তানের সাথে একটা কনফেডারেল সলিউশন কথা উদ্যোগ নিয়েছিলেন খন্দকার মোস্তাক মুক্তিযুদ্ধের সময় কিন্তু পররাষ্ট্রমন্ত্রী বলা যায় সেটা দায়িত্বে ছিলেন কিন্তু তাকে কিন্তু অ্যালাউ করা হয় নাই সে কিন্তু কলকাতার বাইরে কোথাও আর যেতে পারে নাই না পারার কারণ ছিল তাদের এই ষড়যন্ত্র যেটা অলরেডি এটা এক্সপোজ হয়ে গিয়েছিল এটা হলো একাত্তরের কথা বললাম কাজ একাত্তরও চেষ্টা করেছে বাংলাদেশের স্বাধীনতার বিরুদ্ধে এক পাকিস্তানি কাঠামোর মধ্যে কিভাবে থাকা যায় তার জন্য এবং সেই উদ্যোগের মূলে ছিল খন্দকার মোস্তাক পঁচাত্তরের পনেরোই আগস্ট হত্যাকাণ্ডের পরে মনে রাখে যে বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করা হলো পনেরোই আগস্ট এরপর কি হল আমরা দেখি যে বাইশে অগস্ট আমাদের জাতীয় চার নেতাকে গ্রেফতার করা হলো। পনেরোই আগস্ট থেকে সাত দিনের মাথায় চব্বিশে আগস্ট জিউ রহমান হলেন যে কাজে মোস্তাক আহমেদ রাষ্ট্রপতি যদিও তার রাষ্ট্রপতি হওয়ার কোনো মানে কনস্টিটিউশনাল ব্যাকআপ নাই এটা হলো ক্ষমতা দখল করেছে কেন তিনি ছিল বাণিজ্যমন্ত্রী তিনি রাষ্ট্রপতি হবে যদি রাষ্ট্রপতি বঙ্গবন্ধুকে যখন হত্যা করা হলো। ইর কথা হলো যে এস পার কনস্টিটিউশন মানে ভাইস প্রেসিডেন্ট সৈদুল ইসলাম তিনি দায়িত্ব বাদ পাবেন বা গ্রাউন্ড হবেন তানো হয় মাসখান থেকে মোস্তাগ আসলো যে দু করে আসছে এখন এই যে মোস্তাগ উনিই হলেন রাষ্ট্রপতি কিন্তু মূল শক্তিটা কারাদের ছিল তৎকালীন সময় যে পাওয়ার যদি বলি পাওয়ার পলটিক্স সেটা ছিল গিদু জিওড়মণ সাহেবকে কেন্দ্র করে আচ্ছা আরেকটা বিষয় একটু যে উনিশশো পঁচাত্তর সালের পনেরোই আগস্টের যে ঘটনা আপনি তো সাংবাদিক অ্যান্থনি সে যখন লন্ডনের ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সাথে একটা সাক্ষাৎকার দিয়েছিল সালে একটা এবং এটা আপনার এস এ করিমের শেখ মুজিব ট্রাম্প ট্রাজিডি নামের একটা বই ইউপিএল বের করেছে ওখানে একেবারে স্পষ্টভাবে লেখা আছে উইথ রেফারেন্স যে সেখানে মাস্ক যখন ফারুক রশিদের সাক্ষাৎকার নিয়েছে স্পষ্টভাবে তারা বলেছে যে আমরা জিহর রহমান সাহেবের সাথে যোগাযোগ করেছি তিনি বলেছেন আমি সরাসরি ইনভলভ হতে চাই না তোমরা পারলে ইউকেরিয়ন এভাবে বলেছেন অর্থাৎ তার পূর্ণাঙ্গ নলেজের থেকেই হয়েছে এখন এই যে মোস্তাক তখন রাষ্ট্রপতি হত্যাকাণ্ড হয়েছে মোস্তাক করেছে এটা বললে কিন্তু হবে না আসলে মেইন ক্ষমতা কিন্তু তখন অলরেডি রহমান সাহেবের কারণ তিনি আমি একটু কথা বলতে চাই তা হচ্ছে যে শুধুমাত্র মুস্তাক আহমেদ বা জিয়ুর রহমান এই বিষয়গুলোর বাইরেও আমাদের আন্তর্জাতিক রাজনীতির বিষয়টিও ছিল এবং আজকে যারা আমাদের খুব ভালো বন্ধুতে পরিণত হচ্ছে তারাও কিন্তু একটা সময় এই ষড়যন্ত্রের সাথে লিপ্ত হয়েছিল বলে জানতে আজকে যখন তারা খুব ভালো বন্ধু হয়ে যাচ্ছে আমরা আসলে কতটুকু নিরাপদ মনে করতে পারি কারণ সেই অতীত তো আমাদের রয়ে গেছে ডক্টর মন্দিরসিমামণি হ্যাঁ সে সময় যারা সুপার পাওয়ার বলি প্রত্যেকে তো আমি আগে বলেছি যে তারা সমর্থন করেছে এই হত্যাকাণ্ড হত্যাকাণ্ডকে কেননা তারা এটার সঙ্গে যুক্ত ছিল এখানে একটা তাদের ক্রোধের কারণ ছিল সেটা হচ্ছে যে যে মৌলিক চারটি নীতি করা হয়েছিল তার মধ্যে সমাজতন্ত্র এবং ধর্মনিরপেক্ষতা সমাজতন্ত্র ব্যাপারটা পুঁজিবাদী দেশগুলি চায়নি আর ধর্মনিরপেক্ষতা ইসলামী দেশগুলি চায়নি ফলে তারাও একজুট হয়েছিল চীন তো আগে থেকে বিরোধী ছিল চীন পরে যোগ দিয়েছে কিন্তু সমস্যা হচ্ছে যে আজকে প্রায় ৪৫ বছর পরে সমস্ত কিছু পাল্টে গেছে আন্তর্জাতিক পরিস্থিতি পাল্টে গেছে উন্মুক্ত বাজার এস্টেট চীন বা রাশিয়ারও সেই আগের সেই অর্থনৈতিক বা সমাজতান্ত্রিক মনোভাব অনেকটা ক্ষুণ্ণ হয়েছে পরবর্তী পরিস্থিতিতে আমরা এখন আবার সম্পর্ক হয়েছে কারণ আন্তর্জাতিক ক্ষেত্রে আমরা তো কিউবা বা নর্থ কোরিয়ার মতো আইসোলেটেড থাকতে পারে থাকতে পারলে তো বাংলাদেশটা এই পর্যায়ে পৌঁছত না একটা পর্যায়ে সবাইকে ভুলে যেত হয় জার্মানি জার্মানিতে কি হয়েছিল জার্মানি যা কাজ করেছিল ভুলে গেছে কিন্তু তার পরবর্তীকালের যেটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ যেটা হারুন কিছুটা ইঙ্গিত করছেন সেটা হচ্ছে যে এর পরে রাজনীতিটা আমরা কি করলাম যে রাজনীতি ধারা শুরু হয়েছে ষড়যন্ত্র আমি তো বললাম যে সেটা এখনো আছে শেখ হাসিনা আজকে ক্ষমতায় এসছেন মুক্তিযুদ্ধের পক্ষের যে চোট আমাদের কথা হচ্ছে এই রাজনীতিটাকে নির্মূল করার জন্য তারা কি করছেন হ্যাঁ একেবারে কিছু করছে না তা তো আমরা বলবো না তারা বাংলাদেশের বাস্তব পরিস্থিতিতে অনেক কিছু বিবেচনা নিয়ে করছেন যে কারণে রাষ্ট্রধর্ম ইসলাম রাখতে হয়েছে কিন্তু আবার ধর্ম নিরপেক্ষতাকেও যুক্ত করতে হয়েছে এগুলো হচ্ছে বাস্তব পরিস্থিতির কারণে কিন্তু জার্মানিতে যখন হয়েছিল বা ইউরোপে যখন হয়েছিল বা ফেসিজম তারা কিন্তু নির্মূল করেছে এবং মানুষ জগতে তারা আধিপত্য বিস্তার করেছে রাজনীতি দুটো বিষয় আছে আমাদের মানুষ জগতে এখনো আচ্ছন্ন করে আছে আমাদের প্রতিক্রিয়াশীলদের রাজনীতি এখন আমরা বলি সাতই নভেম্বর এবং এর পিছনে অনেক লোক আছে কিন্তু এই যে ব্যাপারগুলি কিন্তু ইউরোপে হয়নি কেননা ইউরোপে ঠিক পরপরই মানুষ জগতে আধিপত্য বিস্তার করার জন্য সরকার সাহিত্যিক শিল্পী চলচ্চিত্রকার সবাই গেছে এখন পর্যন্ত দ্বিতীয় বিশ্বযুদ্ধ ফেসেস দেবের উপরে কত চমৎকার চমৎকার চলচ্চিত্র হচ্ছে এটা কিন্তু পরবর্তী জেনারেশনকে বুঝিয়ে দিয়েছে নাজিজম ফেসিজম আসতে পারবে না এবং আইনও করা হয়েছে যে এই বিষয়ে কোনো কথা বলা যাবে না আমাদের দেশে নির্মূল করার জন্য ওরা তো এখনো বহাল তবিয়তে রাজনীতি করছে আমি যদি বিএনপি জামাত এবং তাদের জোটকে বলি তারা তো পাকিস্তান প্রতি রাজনীতি করছে কেননা যুদ্ধ অপরাধের বিচার হচ্ছে তারা কেউ তো তার প্রতিবাদ করেনি বরঞ্চ পাকিস্তান তাদের সমর্থন করেছে এবং তারা আনন্দিত হয়েছে তাই না এই যে বিষয়টা এই রাজনীতিটাকে যদি আমরা মানুষ জগতে এই রাজনীতির বিপরীতে আধিপত্য বিস্তার করার জন্য শিক্ষা সংস্কৃতির ক্ষেত্রে যেসব ব্যবস্থা নেওয়া উচিত আমি মনে করি সরকার সেটাতে পিছিয়ে আছে উন্নয়নের দিকে যতটা যোগ দিচ্ছে। হ্যাঁ উন্নয়ন তো হচ্ছে উন্নয়ন যে পর্যায়ে শেখ হাসিনা নিয়ে গেছেন তারপর থেকে নামার কোনো আমাদের উপায় নেই আমাদেরকে উঠতেই হবে এটা এক জায়গায় পৌঁছে গেছে

সাংবাদিকরা ভুল করেছেন এবং মন্ত্রী যদি সেটা চোখে পড়ে তার একটা প্রতিবাদ জানানো উচিত যদি প্রতিবাদ না জানান তাহলে এটা কিন্তু আওয়ামী লীগের বা এই সরকারের তাহলে ওবায়দুল কাদের ভাষায় বলতে হবে যেটা উনি বলছেন যে আমাদের এখান থেকে সমস্ত আবর্জনা পরিষ্কার করতে হবে তাহলে তাকে তার জবাব দিয়ে করতে হবে যে কেন এটা হচ্ছে তার মানেটা হচ্ছে কি শুধু বিরোধিতাটা আমাদের ভেতর মানে সরকার পক্ষেও যারা আছেন আমি খালি আওয়ামী লীগ বলছি না সরকার পক্ষের যারা সমর্থক আছেন মুক্তিযুদ্ধের পক্ষের তাদের মধ্যেও এক ধরনের কিন্তু দোদুল মানে তো রয়ে গেছে এই বিষয়ে যেটা হচ্ছে যে পরিষ্কার আমরা রাজনীতি করতে দেব কি দেব না এটা কিন্তু প্রশ্ন আমি মনে করি যে বাংলাদেশ বিরোধী রাজনীতি কেন এখানে হবে পাকিস্তানে কি বাংলাদেশের পক্ষে ওখানে আওয়ামী লীগ করতে দিচ্ছে কাউকে সেখানে দিচ্ছে না তাহলে আমরা কেন জামাতকে বা বিএনপি কে স্পেস দেবো স্পেস না দিলে বলা হয় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন যে স্বাধীনতার সপক্ষের শক্তিকে সরিয়ে দিতে আসলে জাতীয় চারিতাকে হত্যা করা হয় পাশাপাশি বিজ্ঞজনের মধ্য থেকে বা বিজ্ঞজনেরা বলে থাকছেন যে একাত্তর পরবর্তী সময় স্বাধীনতা পরবর্তী সময়ে বাংলাদেশে গড়ে তোলার জন্য যেভাবে এগিয়ে যাচ্ছিল সেখানে সাংস্কৃতিক বিপ্লবটি খুব বেশি ইম্পর্টেন্ট ছিল যা আসলে হয়ে ওঠেনি এবং সেই আদর্শিক জায়গা থেকে আমরা দাঁড়াতে পারিনি বলে পরবর্তীতে এই বিষয়গুলো চাড়া দিয়ে উঠতে পেরেছে এই জায়গাতে আমি একটু আসতে চাই তবে বিরতিরা একটি সময় হয়ে গেছে নিচেকে বিরতি ফির

সাংস্কৃতিক কর্মকাণ্ড এবং শিল্প সাহিত্য সংস্কৃতির যারা যুক্ত তাদের তো বড় ধরনের কন্ট্রিবিউশন আছে ও সময় তো দিদি তত্ত্বের ভূত ছিল ও সময় তো ভারত বিরোধিতার কথা ছিল তারপরেও এদেশের মানুষ বঙ্গবন্ধুর আহ্বানে যে মুক্তিদের দাবি বললো কীভাবে বললো সেই সাংস্কৃতিক জানা হয়ে থাকে কিন্তু মনে রাখা দরকার বাহাত্তর থেকে পঁচাত্তর গভর্নমেন্টের সাথে কি চ্যালেঞ্জটা ছিল

যে আমাদের এই যে ঘটনাটা ঘটল পঁচাত্তর পনেরোই আগস্ট এবং তেস নভেম্বর তৎকালীন বিশ্ব আপনি ইঙ্গিত দিয়েছিলেন কি ছিল কোল্ড ওয়ার পলিটিক্স এবং এই যে শ্রেণায় যুদ্ধকালীন যে বিশ্ব রাজনীতি ফর্ম্যাট সেখানে পাওয়ার সুপার পাওয়ারগুলো তাদের যে পাওয়ার ব্লক এটাকে এক্সপ্যান্ড করার জন্য এই ধরনের ঘটনা থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিতে হয়েছে আজকে যুদ্ধকালীন পরিস্থিতির মধ্যে যদি না পড়তাম আমরা তাহলে আমরা কিন্তু বঙ্গবন্ধুকে হারাতাম না বঙ্গবন্ধুর যে এই যে তাকে যে হত্যা করা হলো তার নেতাকে হত্যা করা হলো এর সাথে আন্তর্জাতিকভাবে যদি দেখেন তাই যুদ্ধকালীন বিশ্ব রাজনীতির যে বিভাগ সেটা কিন্তু সেখানে সংক্ষিপ্ত ছিল আর একটি বিষয় সেটা হলো এই যে আমাদের দেশের মানুষ এই যে এখন যখন নানা জঙ্গি গুষ্ঠীর উত্থান আমরা দেখি এবং তাদের যে কর্মকাণ্ড সেই বিদেশি দীর্ঘ আক্রমণ হোলিয়াটিজেন যেটা হলো ইত্যাদি ইত্যাদি তো এর বিরুদ্ধে যখন শান্তির পক্ষে হোল বাংলাদেশের নেশন দাঁড়িয়ে যাচ্ছে না আর যদি আমাদের সেই সাংস্কৃতিক যদি বলেন উন্মুক্ত মানা যদি বলেন অসাম্প্রদায়িক আদর্শের কথা যদি বলেন বাঙালিদের যে চেতনার কথা বলেন তা যদি না থাকতো তাহলে তো আওয়ামী লীগ কোনোদিন ইলেকশনের ভালো করার কথা না ক্ষমতায় থাকার কথা না আজকে যুদ্ধাপরাধীর বিচার কিভাবে করতে পারলেন জনসমর্থন ছাড়া বঙ্গবন্ধু হত্যাকারীদের বিষয়ের আমরা কিভাবে করতে পারবাম জনসমর্থন ছাড়া জনসমর্থন রয়েছে তবে হ্যাঁ আমি যে আমরা শুধু উন্নয়ন এবং পলিটিক্যাল ফাইট করলে হবে না আমাদের এ দেশের ইতিহাস রাজনীতির সঙ্গে কিন্তু সংস্কৃতি একেবারে ঘনিষ্ঠভাবে যুক্ত কাজে এই ফ্রন্টে এটাকে আরো মানে অ্যাক্টিভেট করা এটা অত্যন্ত জরুরি কেননা সকল ফ্রন্ট সাজিয়েই কিন্তু আপনাকে এই অপশক্তিকে কম করতে হবে না যে কথাটা বললেন বঙ্গবন্ধু আমরা তো একাত্তর পঁচাত্তর দেখেছি সেই সময় কোন অবস্থা ছিল না কিন্তু আজকে তো সেই অবস্থাতে এসছে যে কারণে আমি বারবার একটা কথা বলি অনেকে হাসেন কিন্তু আমি যেটা বলছি যে অর্থনৈতিক জিডিপি যেভাবে বৃদ্ধি পেয়েছে শিক্ষা সংস্কৃতির জিডিপি এখন বৃদ্ধি করে সেটা সময় এটাকে আমি সাংস্কৃতিক বিপ্লব বলেন শিক্ষা বিপ্লব বলেন যেভাবে আমরা করি বাংলাদেশের রাজনীতির সবচেয়ে বড় বৈশিষ্ট্য হচ্ছে এটা সবসময় সাংস্কৃতিক অনুসরণ করেছে সাংস্কৃতিক কর্মীরা তার মধ্যে আমি একেবারে শিক্ষক থেকে শুরু করে সবাইকে ধরছি যে কোনো ইস্যুতে কিন্তু তারাই আগে প্রশ্ন তুলেছেন কথা বলেছেন এগিয়ে নিয়েছেন তারপরে রাজনৈতিক দল তাদের সুযোগ সুবিধা মধ্যে যোগ দিয়েছে কারণ রাজনৈতিক দল ছাড়া তো আমরা একটা লক্ষ্যে পৌঁছতে পারছি না এখানেও আমার মনে হয় যে খালি আমি রাজনৈতিক দল বা সরকারের কথা বলবো না এই বিষয়টা নিয়ে আমাদেরও ভাবা দরকার আমরা যারা কাজ করেছি আমাদের পরবর্তী জেনারেশন যারা কাজ করেছে তাদেরকে এই বিষয়টা নিয়ে কিভাবে আমরা এগোতে পারি এখন তো প্রযুক্তিগত একটা উন্নয়ন হয়েছে সেটা করতে পারি এবং সরকারের কাছে দাবিটা তোলা উচিত যে আপনাদেরকে এখন মনোযোগটা সেখানে দিতে হবে এবং এই সাংস্কৃতিক জাগরণে ভিত্তি হতে হবে কিন্তু বাংলা ভাষা এবং ইতিহাস যে দুটি এখন সবচেয়ে আমি বলবো অবহেলিত ইতিহাস পাকিস্তানে কিন্তু একটি জাতির জন্য পাকিস্তানে ইতিহাস বন্ধ করে দেওয়া হয়েছে পড়া থেকে এই কারণে যে ইতিহাস পড়লে মানুষ জানতে চায় নিজেকে জানতে চায় আমাদের এখানেও কিন্তু ইতিহাসটা আমরা পারিনি ড হারুন তিনি একরকম যে যেভাবেই হোক তিনি অধিভুক্ত কলেজগুলিতে ইতিহাস চালু করেছেন যে কারণে মুক্তিযুদ্ধের ইতিহাস যে কারণে একশো নম্বর একটা কোর্স কমপক্ষে দশ লক্ষ ছেলে পড়ছে এটি তো হয়নি কেন একটা ডাক্তার হারুনকে লাগলো

সেই ক্ষেত্রে তাদের কিন্তু আমরা তেমন প্রবল ঝোঁক দেখছি না যেটা এখন আশু হয়ে দাঁড়িয়েছে জঙ্গিবাদকে নিরস্ত করতে বলেন অসাম্প্রদায়িক রাষ্ট্রকে প্রতিষ্ঠা করতে বলেন এই ভিত্তি ছাড়া কিন্তু হবে না এবং এই ভিত্তি কিন্তু আমরা দেখছি না আজকে একশোটি প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে কোথায় ইতিহাস বাংলা পড়ানো হয় না এটা তো আমি একটা ধৃষ্টতা মনে করি এবং এটা সরকার মেনে নিচ্ছে কিভাবে এগারো এগারো রকমের শিক্ষা বা বারো রকমের শিক্ষা বা দশ রকমের শিক্ষা ব্যবস্থা তো একটা স্বাধীন রাষ্ট্রে চলতে পারে এগুলিকে এখন দেখার সময় এসছে আমি মনে করি যে সেই দিকটাই যত বিবেচনা হবে ততটাই ভালো আর শেষ কথা বলি কারণ সময় নেই একটা হচ্ছে আদর্শগত কথা কাগজে কলমে আছে আমরা বারবার বলে যাচ্ছি কিন্তু যখন একটা নতুন প্রজন্মের লোক দেখতে যাচ্ছে এই কথা বলছে সরকার থেকে মুক্তিযুদ্ধ বিরোধীদের পেপো তাহলে মুক্তিযুদ্ধ বিরোধীরা কিভাবে রাজনীতি করছে বা আমাদেরকে বলা হচ্ছে যে এটা হচ্ছে মুক্তিযুদ্ধের ইতিহাস কিন্তু তাহলে আমরা টেক্সট বুকে এরকম ইতিহাস পড়ছি কেন তখন কিন্তু তারা বিভ্রান্ত হচ্ছে যেটা ইউরোপে হয়নি কেননা

তার উদ্দেশ্য কি ছিল সেটা তো সকলের কাছেই পরিষ্কার তো সেই শক্তি তো আসলে আজও আছে আপনি যে বিষয়টা বলছেন তাহলে আজকে আমাদের আদর্শিক জায়গাটি কি হবে বা আজকে আমাদের স্ট্যান্ড কি হবে দরকার আমরা 71 এর জেনারেশন আমরা সবসময় অসাম্প্রদায়িক রাষ্ট্রের জন্য লড়াই করে আসছে এখনো আছে এবং আমরা যে প্রধানমন্ত্রী শেখ হাসিনারকে সমর্থন করে এই ধর্মনিরপেক্ষতা অসাম্প্রদায়িক বোধ এবং আমরা জানি যে এটা আচ্ছা হয়তো বাস্তব পরিস্থিতির জন্য অনেক কিছু করতে পারছে না কিন্তু আমি মনে করি যে এখন সময় এসেছে কারণ এটি হচ্ছে তার জীবনের সবচেয়ে সুসময় এখন তার পেছনে অনেক মানুষ আছে জনসমর্থন আছে আন্তর্জাতিক ক্ষেত্রে আছে এখনই কিন্তু এই ষড়যন্ত্রের রাজনীতির বিষদাত যতটা পারে আমাদের উপরে ফেলা দরকার এবং যারা রাজনৈতিক স্পেসের নামে পাকিস্তানি থেকে সহায়তা করতে চায় তাদের বিরুদ্ধে কিন্তু আমাদের রুখে দাঁড়াতে হবে এবং এই ক্ষেত্রে শুধু আমাদের নয় তরুণদের একটা ভূমিকা বিভ্রান্ত হবে কেন আমরা কি বিভ্রান্ত হয়েছি একাত্তরে আমরা কি সত্তরে বিভ্রান্ত হয়েছি কিছু হয়েছে

আপনি আমি কেউ মনের মাধুরি দিয়ে একটা রচনা লিখতে পারি একটা প্রবন্ধ লিখতে পারি ওটা কিন্তু ইতিহাস না ইতিহাস যেটা সেটা হলো যুদ্ধ অপরাধীর বিচার এখানে হবে এবং বিচারের কার্যকর হবে ইতিহাস সেটা বঙ্গবন্ধু হবে এবং সেটা কার্যকর হবে ইতিহাস হলো এটা যে দু সালে যে গ্রেনেড হামলা হলো এবং সেটাই এই হামলা যারা করেছে এদের বিচার হবে জেল হত্যা যারা করিয়েছে এদের বিচার হবে এটাই হলো ইতিহাসের নির্দেশ এবং ইতিহাসের পথ পরিক্রমাই সেটা হবে আর মাঝখানের যে নিষ্কর্ষণ সেটা তো আমরা বলেছি এটাকে বিচ্ছিন্নভাবে দেখার কোনো সুযোগ নাই দেখতে হবে যে দুইটা এখানে ধারা একটা হলো প্রতিক্রিয়াশীল ধারা একটা হলো প্রগতির ধারা এবং এই দুই ধারার মধ্যে যে কনফ্লিক্ট যদি বলেন এটা চলমান সমাজে এবং আরো কিছু দুই এটা চলবে কাজই আমার যেটা মনে হয় আমি যেটা মনে করি সবসময় যে বাংলাদেশ এবং এদেশের জনগণ তারা শান্তি সম্প্রীতি এবং সৌহর্দ্যপূর্ণ পরিবেশে বসবাস করতে অভ্যস্ত এবং সেটাই তার ইতিহাস আমাদের সেটাই কিন্তু শক্তির জায়গাটা এই রাষ্ট্রের এবং রাজনীতির যে বাংলাদেশ কখনো একটা সাম্প্রদায়িক রাষ্ট্র কোনোদিন হবে না এবং এখানে অসাম্প্রদায়িতা সহনশীলতা শান্তির পক্ষে সম্প্রীতির পক্ষে এটাই কখনো কখনো কিছু ইনসিডেন্ট না নাসির নাসির নগর যারা বললেন এগুলো হলো সয়েডিক ইনসিডেন্ট এটা বিভিন্ন দেশে দেশ অনেক সময় উন্নত বিশ্ব এই ধারণা গড়ে কিন্তু মেইন যে কথা যালা মন্ত্রী মামুন বলেছেন আমি সম্পূর্ণ একমত সেটা হলো যে যে দল যুদ্ধ অপরাধী হিসাবে চিহ্নিত কোটের রায়ে সেই দল তো একটা স্বাধীন দেশে যারা মুক্তিযুদ্ধ করে যারা স্বাধীনতা লাভ করেছে সেখানে রাজনীতি করার কোনো অধিকার নেই কোনো অধিকার তা নাজি যারা শহীদ হয়েছে তেসরা নভেম্বর তাদের প্রতি আমরা শ্রদ্ধা জানিয়ে সরকারের কাছে একটা আবেদন করতে চাই পনেরোই আগস্ট থেকে সাতই নভেম্বর পর্যন্ত ঘটনাবলী হত্যাকাণ্ড নিয়ে একটা কমিশন করা দরকার যে কমিশন একটা রিপোর্ট দেবে এবং এই যে ইতিহাসে বিকৃতি বিভ্রান্তি সবগুলি সেখানে নির্দেশন হবে এই বিষয়টা কিন্তু করা দরকার এবং তারা বঙ্গবন্ধু এবং তিরিশ লক্ষ যে কারণে প্রাণ দিয়েছেন আমরা যতদিন তাদের সে আদর্শ পূরণ করতে না পারি ততদিন তেসরা নভেম্বর খালি পালিত হবে কিন্তু আদর্শটা ঠিক জায়গায় আসবে না জি অনেক ধন্যবাদ আজ আমাদেরকে শেষ করতে হচ্ছে এবং অসাম্প্রদায়িক ধর্ম নিরপেক্ষ বাঙালিকে কখনোই দাবি রাখা যাবে না তারা মাথা উঁচু করেই বাঁচবে থাকবেন একাত্তরে ধন্যবাদ